2014 টি-20 বিশ্বকাপের জন্য ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে সবুজ সংকেত দিয়েছে আইসিসি পরিদর্শক দল। সোমবার স্টেডিয়াম পরিদর্শন শেষে এই কথা জানান আইসিসির প্রতিনিধিরা। ফতুল্লা থেকে ফিরে নাসিরউদ্দিনের ক্যামেরায় শাকির রুবেনের রিপোর্ট। 2011 ওয়ানডে বিশ্বকাপে যৌথ আয়োজকের ধারাবাহিকতায় 2014 টি-20 বিশ্বকাপের একক আয়োজক বাংলাদেশ। ভেন্যুগুলো বেশ গুরুত্ব নিয়ে দেখছে আইসিসির পরিদর্শক দল। চারটি মূল ভেন্যুর বাইরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে রাখা হয়েছে বিকল্প হিসেবে। তবে মিরপুরের মূল ভেন্যুর পর এই বিকল্প ভেন্যুটি এখন পুরোপুরি প্রস্তুত টি-20 বিশ্বকাপ আয়োজনে। BCB have made great efforts in upgrading the stadium and from what we've seen it looks like a very good facility. The renovation work on the outfield has done a great job and with the finishing works it'll be a lovely surface. আমরা জানতে দিয়েছি এই দুইটা শেষ করা আর আপডেট করা যাতে করে ওরা দেখে বুঝে যে না অল্টারনেট ভেন্যু আছে এখানটা আমার বাইরে যাওয়ার দরকার নেই। আলটিমেট ফাইনাল ডিসিশন হবে আইসিসির। দুটি ড্রেসিং রুম তৈরি, প্রেস বক্স প্রতিস্থাপন, আউটফিল্ড সংস্কার এবং এর সংলগ্ন প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে দ্রুতগতিতে। তবে বিশ্বকাপের জন্য এসব কাজ দরপত্র ছাড়াই করা হয়েছে বলে স্বীকার করেছেন বিসিবি সভাপতি। কতগুলা কাজ ছিল, এই সবগুলা কাজ এনএসসির করার কথা। যে কারণেই হোক অনেকগুলা কাজ এনএসসি এখনো টেন্ডারই করেনি। যেগুলো টেন্ডার করেনি এবং আমরা জানি ইন্সপেকশন আসছে, তাহলে কি করব আমরা? কিন্তু এনএসসির জন্য বসে থাকি নাই। যেগুলো করতেই হবে এই সময়ের মধ্যে, ডেডলাইনের মধ্যে আমার যে সমস্ত কাজগুলো শেষ করা দরকার ওটা বিসিবি নিজেই করে ফেলেছে। ফর এক্সাম্পল এই ফতুল্লা গ্রাউন্ডে যা যা দরকার ছিল এনএসসি তার কাজ ঠিকই করবে, কিন্তু সময় মতো যদি না হয় আমার খেলাটা হবে না। আমি চাচ্ছি ওয়ার্ল্ড কাপের সবগুলো খেলা বাংলাদেশে হোক। মঙ্গলবার কক্সবাজার স্টেডিয়াম নির্মাণ পরিদর্শনে আইসিসি পরিদর্শক দল সন্তুষ্ট না হলে মূল আসরের খেলা হওয়ার সম্ভাবনা থাকবে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।